হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৈনাক্ষের ব্লগ। তো আজকে আমি আনবক্সিং করব একটা পপুলার স্নিকার্স যেটার নাম হচ্ছে অ্যাডিডাস অরিজিনালস ইয়াং 96 কালার ব্লক। তো এটার দাম হচ্ছে 8,900 টাকা, অনেকটাই কস্টলি। আমরা সবাই হিন্দিতে ইংলিশে আনবক্সিং ভিডিও দেখেছি, কিন্তু আমি বাংলাতে আনবক্সিং করব। তো শুরু করা যাক। অ্যাডিডাস ইয়াং 96 কালার ব্লক স্নিকার্স, যেটা আমি কিনেছি জ্যাবং.কম থেকে। এটার দাম 8,950 টাকার মতো, কস্টলি একটু। তো কিছু করার নেই এটা, কারণ অ্যাডিডাস একটা ব্র্যান্ডেড, তো এদের স্নিকার্স তো দাম হবে, কিছু করার নেই। ওকে, তো এইটা হচ্ছে অ্যাডিডাস অরিজিনালস, অ্যাডিডাস অরিজিনালস ইয়াং 96 কালার ব্লক স্নিকার। স্নিকার্স লাভার যারা তারা জানবে হয়তো, কিন্তু এদের প্যাকেজিং বা বক্সটা একদমই অবস্থা খারাপ হয়েছে। বক্স ছিঁড়ে যাচ্ছে, গাটার দেওয়া। তো দেখা যাক কী আছে ভেতরে। এই যে বিল, বিল বিলে আছে দেখি। ওকে, তো অ্যাডিডাস ইয়াং 96 কালার ব্লক স্নিকার্স, যেটার দাম 8,900 টাকার মতো। ওকে, তো এটা আনবক্সিং করা যাক। এই হচ্ছে অ্যাডিডাস ইয়াং, ভালোই দেখতে। আরেকটা পেয়ার হচ্ছে এটা। ওকে, তো এটার মেন ফিচার যেটা, সেটা হচ্ছে অন্ধকারে এইগুলো গ্লো করবে। মানে এখানে ফসফরাস যেটা হয়, মানে যেটা দেখবেন রাস্তাতে লাগানো থাকে, সেই রকম টাইপের মেটেরিয়াল দেওয়া আছে যেটা অন্ধকারে জ্বলবে। আর এর সাইড করে এটা হচ্ছে অ্যাডিডাস অরিজিনালস। বক্সটা মানে এতটাই অবস্থা খারাপ যে ভেঙে পড়ে যাচ্ছে। এবং আমাদের প্যাকেজিং ঠিক করো। ওকে, তো এটা হচ্ছে অ্যাডিডাস অরিজিনালস ইয়াং 96। এর সোল বা গ্রিপগুলো বেশ ভালোই। কোয়ালিটিও খুব ভালো, কিন্তু একটাই এর যে এটা, এখানে এটা মেমোরি ফোম নয়, এটা কুশনিং সোল, কিন্তু মেমোরি ফোম নয়। ওকে, তো অ্যাডিডাস অরিজিনালসের লোগো। ওকে, তো এখানে ট্যাগে কি লেখা আছে, এখানে চাইনিজে লেখা আছে, উল্টো দিকে মেবি এইতো ইউকে। বলছে সাম কালার মাইগ্রেশন ক্যান অকার ডিউ টু দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। ওকে, যেটা মানে স্নিকার্স বা কেউ দামি জুতোর যেটা মেন মেন টিপস, সেটা হচ্ছে যে জুতো যতই দামি হোক পরতে হবে, তুলে রাখলে হবে না। তুলে রাখলে এই যে সোলগুলো, সোলের এই তলার এই অংশ, এইগুলো খুলতে শুরু করবে যতই দামি হোক সেটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেকেই যে ভুলটা করি, আমিও প্রথম প্রথম করেছিলাম, জুতো একটু নোংরা হলে আমরা জলে ডুবিয়ে ভালো করে সেই মানে যে জামা কাপড় কাচার মধ্যে জুতো রাখাছি, অমনি করে জুতো মানে পরিষ্কার করা উচিত নয়, বা অমনি ওটা নিয়ম নয় অরিজিনালি। কারণ কি, ওতে কী হয়, জুতোর যে এই মানে পেস্টিংগুলো যেগুলো থাকে সেগুলো খুলতে শুরু করে, আর জুতোর মেটেরিয়ালটাও আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। তো কী করে জুতো পরিষ্কার করতে হবে, যে জুতো শ্যাম্পু আছে, শ্যাম্পু দিয়ে আস্তে করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, দিয়ে তারপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এটাই হচ্ছে জুতো পরিষ্কার করার একটা টিপস। এইভাবে জুতোটা ভালো রাখতে হবে, না হলে জল দিয়ে ভালো করে ধুলে জুতোর অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা অ্যাডিডাস অরিজিনালসের। এছাড়াও নাইকিরও আছে, আর
কুমারও আরেক সিরিজ, বেশ পপুলার আরেক সিরিজটা। তো আমরা দেখতে পাচ্ছি মানে এই এই জিনিসগুলো গ্লো করে, ওকে বেশ ট্রেন্ডিংটা ভালো। পেছনে কি লেখা আছে, টরস টর্শন টর্শন, যতটা দেখতে খারাপ না। অ্যাডিডাস অরিজিনালস আমরা জানি, অ্যাডিডাসের একটা সাব ব্র্যান্ড যেটা হিপ হপ টাইপের শ্যুজ বেশি বানায়, হিপ হপ কালচার, ডান্সিং এইসব টাইপের শ্যুজ বেশি বানায়। নিচে জানান কমেন্টে যে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আমাকে ফলো করতে চান ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারে আমি আছি, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা থেকে আপনি ফলো করতে পারেন। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, সি ইউ নেক্সট টাইম।